বৃষ্টির ফিরে আসলাম। মুষলধারে বৃষ্টিতে রাজ্যের অধিকাংশ জায়গাতে জল জমে গেছে, বিশেষ করে নিম্নাঞ্চলগুলি প্লাবিত হয়ে গেছে। একই রকমের ছবি সোনামুড়াতে। সোনামুড়া মহকুমার বিশেষ করে যেগুলো কৃষি প্রধান এলাকাগুলি রয়েছে সেই সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে ব্যাপকভাবে। কৃষকদের ফলিত অধিকাংশ শাক সবজি সবটাই জলের তলায় চলে গেছে। এখনো অব্দি খালি চোখে দেখলে বোঝাই যাচ্ছে না যে কোনটা কৃষি চোখে তার কোনটা নদী। সবটাই যেন একই রকমের আকার ধারণ করেছে। জলের পরিস্থিতি চারিদিকে জলে জলময় হয়ে গেছে। গত কয়েকদিনে যে বৃষ্টি হয়েছে, অনবরত বৃষ্টির ফলে এই রকমের পরিস্থিতি সোনামুড়াতে। আর এই পরিস্থিতিতে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা। শুধুমাত্র সোনামুড়া নয়, রাজ্যের একাধিক কৃষকরা ক্ষতির সম্মুখীন, হোক সোনামুড়া হোক তেলিয়ামুড়া, বিভিন্ন জায়গাতে কৃষকরা ক্ষতির সম্মুখীন। একটাই কারণ, জমিতে জল জমে আছে। অতি কষ্ট করে রোদে ঝড়ে ঘামে ঘাম ফেলে যে ধরনের ফসলগুলো ফলিয়েছিল কৃষকরা, তাদের জমিতে প্রত্যেকটা ফসল প্রায় নষ্ট হওয়ার উপক্রম। ফসলে পচন ধরতে শুরু করেছে। সেই সমস্ত ফসলগুলোকে আর বাজারজাত তো করতে পারবেনই না কৃষকরা। কিভাবে তারা সংসার চালাবেন, এখন এই চিন্তাটাই দাঁড়িয়েছে বর্তমানে কৃষকদের মধ্যে। যদিও সার্বিক পরিস্থিতি যে ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিদের সর্বত্রই মাথার হাত। এই পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট আধিকারিকরা পরিদর্শনে যাচ্ছেন প্রতিনিয়ত। প্রশাসনের পক্ষ থেকেও চলছে অভিযান। বিভিন্ন জায়গাতে খোলা হয়েছে ত্রাণ শিবির, আশ্রয় শিবিরের মানুষজন আশ্রয় নিচ্ছেন। যদিও এই পরিস্থিতিতে কৃষকদেরকে কি ধরনের সাহায্য সহযোগিতা করা যায়, এটা নিয়ে এখন কৃষকরা প্রশ্ন তুলেছেন। আজকে সোনামুড়াতে যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলি রয়েছে, বিশেষ করে কাজলা, কলমক্ষেত, গ্রামতলি, ইন্দিরানগর প্রভৃতি এলাকাতে কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করেন এক প্রতিনিধি দল। কি আশ্বাস দিয়েছেন, কি বক্তব্য রয়েছে শুনব, তবে তার পাশাপাশি কৃষকদের কি কষ্ট কি দুঃখ রয়েছে সেটাও শুনব। বলে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? যে ক্ষতি হয়েছে তার নেই। এই জায়গাটার নাম কিটা? এটা নাম নেই ইন্দ্রনগর। এমনি কি ফসল হয় এখানে? এখানে আজ মানে সব ধরনের ফসল। জলের নিচে কেমন গেছে ফসল? আর প্রচুর, এই যে জলের নিচে না, এই যে নিচে আছে, আছে ধান, আছে ধান, আছে শস্য, আছে যেন মরিচ আছে। তো এখন আপনাদের এই যে জল তো ইয়ে থেকে আসেনি, কোনো কৃষি দপ্তরের কোন লোক বা পার্টির কোন কৃষি দপ্তরের আপনার সাথে দেখা করছি, এগুলো পরিদর্শন করছি? না না, আমার সাথে কোনো জায়গাটা এই তো জল যদি আজকে পর্যন্ত জল থাকে, মনে করেন বাসার কোনো লাইন আছে নি ফসলগুলো? না না, এই তো মনে ফসলগুলো শেষ হয়ে অনেক নষ্ট হয়েছে। আপনি এই নদীর আপনারা তো দেখছেন জলটা কত ঢুকে এসেছে। এই পর্যন্ত অনেকের মরিচ ক্ষেত আছে, অনেকের পটল ক্ষেত আছে, অনেকে তিল তিল করেছে, সবগুলোই নষ্ট হয়ে গেছে। আপনি তাহলে আপনি বলছেন আপনি বিশাল ক্ষতির সম্মুখীন? অনেকে সরাও করেছে। এটা কোন নদীর জল? এটা গোমতি নদীর জল ভাই। সোনামুড়া মন্ডলের 43 নম্বর বুথের আমি বুথ সভাপতি। আজকে আমরা সকল কার্যকর্তা মিলে আমরা আজকে কৃষকদের পাশে এসেছি। আজকের এই বন্যার পরিস্থিতি দেখে আমরা দেখেছি, আজকে কৃষকের পাশে এসে দেখেছি অনেক কৃষকের আজকে পটল ক্ষেত অথবা ঝিঙ্গা ক্ষেত অথবা টমেটো ক্ষেত অথবা যে কোনো ক্ষেত সবজি নষ্ট হচ্ছে। তা আমরা আজকে পরিদর্শন করতে এসেছি। আমি চাই আমার সরকার 100 বার কৃষকের পাশে আছে এবং থাকবে। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা 43 নম্বর বুথ আছি এবং থাকবে। আমাদের নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী, উনিও থাকবে। আমাদের বিপ্লব দেব এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়, উনি আমাদের পাশে আছে কৃষকদের জন্য। এই সোনামুড়ার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছে অমিত দত্ত। অমিত দা, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছো? আবহাওয়ার কি খবর রয়েছে ওইদিকে? এখনো অব্দি কি বৃষ্টিপাত জারি রয়েছে? কি দেখছো পরিস্থিতি? দেখো সুপ্রীতি, গতকাল রাত বলা যায় গত আজ ভোর 4টা অব্দি যে বৃষ্টি হয়েছে, তারপর এখন অব্দি কিন্তু সেরকম বৃষ্টির কোনো আভাস নেই। আকাশ প্রায় মেঘ শূন্য আকাশ, একটু রোদেরও হালকা একটা ছাওয়া দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বলা যায় এখন অব্দি কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে। তো গতকাল অব্দি যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে কিন্তু নদীর জল অনেকটাই বেড়ে যায়। আর নদীর জল বেড়ে কিন্তু সেখানে পার্শ্ববর্তী যে নদীর চর এলাকার যে জমিগুলি রয়েছে, কৃষিক্ষেত্রগুলি রয়েছে, সেখানে কিন্তু জল ঢুকে সেখানের কৃষি সবজি প্রচুর পরিমাণে নষ্ট করে দেয়। একদম, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। অমিত দা, জল নিষ্কাশনের কি কোন রকম ভাবে এখন ব্যবস্থা নেই? কোন রকম ভাবে কি কৃষিজ জমি থেকে জল বের করা সম্ভব হচ্ছে না?
দেখো সেই ক্ষেত্রে বলা যায় যে নদীর পার্শ্ববর্তী হওয়াতে কিন্তু সেখানে নদীর জলেই এমনিতে প্রায় কানায় কানায় পূর্ণ, তো সেক্ষেত্রে নদীর জলগুলি কিন্তু সেখান থেকে তাদের কিনারে মানে কৃষি জমিতে গুলিতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি নদীর জল কিছুটা তরটা কিছুটা হ্রাস পায় তাহলে কিন্তু সেই জলগুলি সরে যাবে সেখান থেকে। অমিতাভ, এখন অব্দি কৃষকরা তো অত্যধিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, কোন প্রশাসনিক কর্মকর্তারা কি গেছে, কোন রকম কি ক্ষতিপূরণের আশ্বাস প্রদান করা হয়েছে এখন অব্দি? হ্যাঁ, সেই ক্ষেত্রে মহকুমা প্রশাসনের তরফ থেকে স্থানীয় যে পঞ্চায়েত গুলি রয়েছে, ব্লক গুলি রয়েছে এবং তহসিল অফিস গুলি রয়েছে, সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে এলাকায় গিয়ে কৃষকদের কি কি ক্ষতি হয়েছে, পাশাপাশি কি কোনো বাড়িঘর বা অন্য কোনো গবাদি পশু কাউর কি ক্ষতি হয়েছে সেই বিষয়ে একটা তালিকা প্রস্তুত করার জন্য মহকুমা প্রশাসন থেকে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো মহকুমা প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়ার পরে সেখানে কোনো কোনো এলাকাগুলিতে কিন্তু পঞ্চায়েত প্রতিনিধিরাও কিন্তু সেখানে ভিজিট করেছেন এলাকাগুলি এবং সেই অনুযায়ী ক্ষতিপূরণের আশ্বাস প্রদান করা হয়েছে, তাই তো? হ্যাঁ, একদম। কৃষি জমিতে যেরকম ভাবে জল জমেছে তার পাশাপাশি মানুষের বাড়ি ঘরেও কি জল ঢুকতে দেখা গেছে? হ্যাঁ, মহকুমার দু চারটি বাড়িতে সেভাবে জল ঢুকেছে। সেই ক্ষেত্রে আমরা মহকুমাধীন মোহনবুক এলাকার এক দুটি বাড়িতে জল ঢুকে যায়, তো তারা একদম জলবন্দি হয়ে পড়ায় সেখানে রেক্টর সোসাইটির কর্মীদের পাঠিয়ে সেখান থেকে তাদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসা হয় সেখান থেকে। বেশ, ধন্যবাদ অমিতা। সার্বিকভাবে সোনামুড়ার কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে সেটা আমরা কথা বললাম, জানলাম। যদিও এই মুহূর্তে প্রশাসনিক কর্মকর্তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, মানুষকে আস্তে আস্তে সেখান থেকে সাহায্য করা হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে, যদিও ওয়েদার ঠিক হলে সপ্তাহে স্বাভাবিক হয়ে যাবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। এর চেয়ে একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন।